মগরাহাট সেখানে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ মগরাহাটের ঘটনা সেখানে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং কুপিয়ে খুনের অভিযোগ নিহত তৃণমূল কর্মী মৈমুর ঘরামি তাকে লক্ষ্য করে গুলি ও কোপানোর অভিযোগ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল কোয়েল বিস্তারিত জানতে চাইবো এই বিষয়ে হ্যাঁ একেবারে দেখো পায়েল তোমাকে প্রথমেই জানিয়ে রাখছি এই যে নিহত তৃণমূল কর্মী মৈমুর ঘরামি ইনি কিন্তু মগরাহাট ব্লকে তিনবারের গ্রাম পঞ্চায়েতের জেতা সদস্য এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছিল গতদিন রাত্রিবেলা নিজের কাজ ছেড়ে বাড়িতে ফেরার পথে এই তৃণমূল সদস্য মৈমুর ঘরামি এবং তার এক সঙ্গী তাদেরকে কিন্তু দুষ্কৃতীরা আক্রমণ করে এবং হঠাৎই মৈমুরের বাড়ির কাছাকাছি এলাকায় এলোপাথারি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা প্রথমে মৈমুরকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি গিয়ে লাগে মৈমুরের সঙ্গী শাজাহামাল মোল্লার গায়ে এবং তারপরেই কিন্তু সেই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাণে বাঁচার চেষ্টা করে মৈমুর দুষ্কৃতীরা মৈমুরের পেছনে ধাওয়া করতে শুরু করে এবং বেশ খানিকটা দূরে গিয়েই মৈমুরকে ধরে ফেলে দুষ্কৃতীরা এবং সেখানেই কিন্তু মৈমুরের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ হানতে শুরু করে দুষ্কৃতীরা তারপরেই কিন্তু গুলির আওয়াজ এবং চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসে এলাকার মানুষজন এবং ওই ঘটনাস্থল থেকেই তৃণমূল সদস্য মৈমুর ঘরামি এবং তার সঙ্গে থাকা তার সঙ্গী শাজাহামাল মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করে মগরাহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই অবস্থার অবনতি হলে তৃণমূল মৈমুর ঘরামি করা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে এবং ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৈমুরের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এমনটাই খবর পুলিশ সূত্রে রয়েছে পাশাপাশি জানিয়ে রাখবো এই মৈমুর ঘরামি তৃণমূল সদস্য ইনি কিন্তু পেশায় একজন মোবাইল ব্যবসায়ী পুলিশের প্রাথমিক অনুমান যে ব্যবসার কারণেই কিন্তু এই খুন হতে পারে যদিও বা ইতিমধ্যে গোটা ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে পরিবার অভিযোগ করছে কাদের বিরুদ্ধে অভিযোগের তির কাদের দিকে হ্যাঁ পরিবার অভিযোগ করছে যে স্থানীয় সিপিআইএম যারা আশ্রিত কর্মীরা রয়েছে বা সিপিআইএম দল যারা করে তারাই কিন্তু রাজনৈতিক হিংসা প্রতিফল করতে গিয়েই কিন্তু এরকম ঘটনা ঘটেছে এই নৃশংস হত্যা করেছে বলে পরিবারের দাবি ধন্যবাদ কোয়েল আমাদের সঙ্গে কোয়েল মন্ডল ছিলেন টেলিফোন লাইনে মগরাহাটের অর্জুনপুরের বাসিন্দা মৈমুর তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুন